আসসালামু আলাইকুম, টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য দেখুন, সর্বপ্রথম আমাকে গুগল ক্রোম যে ব্রাউজারটি রয়েছে গুগল ক্রোম ব্রাউজারটি আমি ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি, কারণ এখানে ফেসবুক আইডিটি অর্থাৎ ফেসবুক পেজটি আমার লগ ইন অবস্থায় রয়েছে। তো এখানে এসে আমি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে দিচ্ছি। এখানে দেখুন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে দিয়ে আমি হচ্ছে সার্চ দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও আমি ওপেন করে নিচ্ছি। দেখুন আমি ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে প্রবেশ করেছি। করার পরে সোজা বাম দিকে উপরের কর্নারে যদি লক্ষ্য করি দেখুন ক্রিয়েট নিউ নামে একটি অপশন আমি খুঁজে পাবো। দেখুন ক্রিয়েট নিউ, আপনি ক্রিয়েট নিউ এ ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে যদি তাকাই তাহলে আপলোড ভিডিও নামে একটি অপশন খুঁজে পাবো। দেখুন আপলোড ভিডিও, এই আপলোড ভিডিওতে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আপনার কোথায় ভিডিওগুলো রয়েছে সেটা আগে সিলেক্ট করে দিতে হবে। তো আমার ডেস্কটপে রয়েছে, আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে কোন ভিডিওটি আমি আপলোড করব, ধরুন এই ভিডিওটি আমি আপলোড করব ফেসবুক পাসওয়ার্ড সেন্স মোবাইল, মোবাইলের মাধ্যমে। তারপর ওই ভিডিওটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে নিচের দিকে যদি তাকাই তাহলে অনেকগুলো পেজ রয়েছে, কোন পেজে দিব দেখুন টেকনিক্যাল আজাদ নামে যে আমার পেজটি রয়েছে এই পেজে ভিডিওটি আপলোড করব। আমি এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পরে আমার ভিডিওটি আপলোড হবে। দেখুন এখানে 5% আপলোড হয়ে গেছে। তো হয়তো বা 3-4 মিনিট লেগে যেতে পারে, আমি ক্যামেরার পিছনে কিছু সময় পাস করে নিচ্ছি। দেখুন 33% আমার আপলোড হয়ে গেছে, আর একটু সময় লাগবে হয়তো। দেখুন 50%, হ্যাঁ 100% হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার ভিডিওটি আপলোড করে নেবেন। আপলোড করার পরে একটু যদি নিচের দিকে স্ক্রোল করে আসেন তাহলে খুঁজে পাবেন দেখুন টাইটেল, ভিডিও টাইটেল। এই যে ভিডিও টাইটেল অপশনটি দেখছেন, এখানে আপনি আপনার টাইটেলটি সুন্দর করে ভিডিও টাইটেলটি লিখে দিবেন। তো আমার যেহেতু ভিডিও টাইটেলটি লেখায় রয়েছে এমএস ওয়ার্ডে, তো আমি এটা কপি করে নিচ্ছি, নিয়ে ভিডিও টাইটেলের জায়গায় এটা পেস্ট করে দিচ্ছি। দেখুন এই যে ভিডিও টাইটেল, এখানে আমি কপিটি পেস্ট করে দিচ্ছি, লেখাটি পেস্ট করে দিচ্ছি। তারপরে ডিসক্রিপশন, আপনি ডিসক্রিপশন দিতে পারেন, এটা অত বেশি জরুরি নয়, তবে ডিসক্রিপশন দিতে পারেন। আমি আমার একটি ডিসক্রিপশন লেখা আছে, আপনি 3-4 লাইন ডিসক্রিপশন এখানে লিখে দিতে পারেন ভিডিওটার উপর। তো আমার একটি ভিডিও ডিসক্রিপশন লেখা আছে, আমি ডিসক্রিপশনটি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন আমার এখানে ভিডিও ডিসক্রিপশনটি লেখা রয়েছে, আমি এটি কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে পেস্ট, ডিসক্রিপশনটি পেস্ট করে দেওয়ার পরে একটু নিচের দিকে যদি স্ক্রোল করে আসি তাহলে আমি এখানে দেখুন ভিডিও ডিসক্রিপশনটি আমার সেট হয়ে গেছে। তারপরে থাম্বনেল, থাম্বনেল আপনি এখান থেকে যে কোনো একটি থাম্বনেল সিলেক্ট করে নিতে পারেন। তো আমি চাচ্ছি যে না, আমি আমার তৈরি করা কোনো একটা থাম্বনেল এখানে দিয়ে দিব, তাহলে ভালো দেখা যাবে। তো এখানে দেখুন থাম্বনেল এই অপশনটার ডান প্রান্তে যদি আপনি আসেন তাহলে আপলোড ইমেজ নামে একটি অপশন খুঁজে পাবেন। দেখুন আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে বাম পাশে আমি আপলোড ইমেজ নামে একটি অপশন খুঁজে পাব, আর সোজা ডান পাশে দেখুন আপলোড ইমেজ নামে একটি অপশন রয়েছে, এই আপলোড ইমেজে আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়া মাত্রই দেখুন আমার হচ্ছে থাম্বনেলটি দেখাচ্ছে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ ইন মোবাইল। তো এই আমার হচ্ছে থাম্বনেলটি সিলেক্ট করে দিলাম। এরপরে দেখুন এখানে ওপেন, ওপেনে ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার থাম্বনেলটি এখানে চলে এসেছে, অর্থাৎ এখন ভিডিওর উপর আমার এই থাম্বনেলটি দেখা যাবে, অন্য কোনো থাম্বনেল আর দেখা যাবে না। তারপরে দেখুন শো মোর নামে একটি অপশন রয়েছে, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে ট্যাগ, ট্যাগ নামে একটি অপশন পাবেন, অর্থাৎ ইউটিউবে আপনারা যেভাবে ভিডিও ট্যাগ দিয়ে থাকেন এখানেও ট্যাগ নামে অপশন পাবেন ডান দিকে, এই অপশনটাকে ওকে করে দেবেন, অর্থাৎ অন করে দেবেন। দেওয়ার পরে এখানে 8-10টা আপনারা ট্যাগ ব্যবহার করতে পারবেন, 8-9টা। তো এখান থেকে আমি একটি একটি করে ট্যাগ কপি করে নিচ্ছি এবং এখানে বসিয়ে দিচ্ছি, আসলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তারপরে ইন্টারফেস করতেছি, একটি করে ট্যাগ কপি করে এখানে এনে দিতে হবে এবং ইন্টারফেস করতে হবে। তো আমি খুব দ্রুত করতেছি, না হলে আবার অনেক বড় লং ভিডিও হয়ে যাবে। দেখুন এই যে ভিডিওটি এখানে দিলাম, তারপরে আবার ইন্টারফেস করে নিচে আসতেছি, আবার কপি করলাম, করে ইন্টারফেস করে দিলাম, আবার আমি কপি করতেছি, কপি করে এখানে ইন্টার করে দিচ্ছি। হ্যাঁ এভাবে ক্রমান্বয়ে আমি 10টি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখুন একটু নিচের দিকে আসি,
নিচের দিকে এসে দেখুন এই যে নেক্সট নামে একটি অপশন রয়েছে, এই নেক্সট অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট অপশনে ক্লিক করে দিলে এখানে এরকম একটি অপশন আপনার সামনে চলে আসবে। তো ভিডিও অপটিমাইজ যদি করতে চান করতে পারবেন, না এটা করার দরকার নেই, আপনি সোজাসুজি নেক্সট নামে যে আরেকটি অপশন রয়েছে নেক্সট অপশনে চলে আসবেন। তো আমি নেক্সট অপশনে চলে আসলাম, এসে হচ্ছে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে। এখানে আপনারা অ্যাড টু প্লেলিস্ট, এখানে আপনারা ইউটিউবের মতো প্লেলিস্ট অ্যাড করে নিতে পারবেন। আমার প্লেলিস্ট অ্যাড আমি করতে চাচ্ছি না, তাই আমি এই যে পাবলিশ নামে যে অপশনটি রয়েছে এই পাবলিশ অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে পাবলিশ নামে অপশনে যদি আমি ক্লিক করে দিই, দেখুন আমি পাবলিশ করে দিলাম, ডান। হ্যাঁ, আমার ভিডিওটি পাবলিশ হচ্ছে প্রসেসিং। এই যে দেখুন আমার ভিডিওটি পাবলিশড হয়ে গেছে। এই যে আমার থাম্বনেলটি পাসওয়ার্ড চেঞ্জ করার, এই যে হচ্ছে আমি যে টাইটেলটি দিয়েছিলাম, আর এই যে পাবলিশড হয়ে গেছে। তো এভাবেই আপনারা আপনাদের হচ্ছে ফেসবুক পেজে সুন্দরভাবে আপনারা ভিডিও আপলোড করে নিতে পারবেন। আমি পেজটাকে ওপেন করে দেখতেছি যে আসলে আমার কীভাবে ভিডিওটি আপলোড হয়েছে। দেখুন ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করার সঠিক নিয়ম, এই যে লেখাটি আমার দেখাচ্ছে, এবং উপরে যে আমি ভিডিও টাইটেলটি দিয়েছিলাম বা হচ্ছে ডিসক্রিপশনটি তাও দেখাচ্ছে। দেখুন এই যে এটি যদি আমরা ক্লিক করি, দেখুন এই যে প্লে নামে একটি অপশন রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমার হচ্ছে ভিডিওটি ওপেন হয়ে যাবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।